ওয়েলকাম ফ্রেন্ডস। 2022 সালের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের শুরুতেই সংসদ সভাপতি বলেছেন এবারের পরীক্ষা এবং রেজাল্টের মধ্যে বেশ কিছু বিশেষত্ব আছে। প্রথমত যেমন এবারে হোম সেন্টারে পরীক্ষা হয়েছে, পাশাপাশি পরীক্ষা শেষ হওয়ার 44 দিনের মাথায় ফল প্রকাশ, যেটাও রেকর্ড এ যাবৎকাল। এবং 2023 সালের উচ্চ মাধ্যমিক রুটিনও বলে দেওয়া হয়েছে এবং সামনের বছর ফুল সিলেবাসে পরীক্ষা হবে এবং হোম সেন্টারে পরীক্ষা হবে না, এ সমস্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু মেধা তালিকা যত অগ্রসর হয়েছে, একটি বিদ্যালয়ের নাম কিন্তু প্রত্যেকের মুখে মুখে ঘুরেছে, সেটা হচ্ছে জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন, পশ্চিম মেদিনীপুর জেলার একটি বিদ্যালয়। প্রত্যেকের মুখেই কিন্তু এই বিদ্যালয়ের নাম ঘুরছে এবং ওই বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা প্রত্যেককে যথেষ্ট ধন্যবাদ জানাতে হয়, কোনো বিশেষণ যথেষ্ট নয়। একটি বিদ্যালয় থেকে প্রথম এবং দশম যে মেরিট লিস্ট ঘোষণা করা হয়েছে তার মধ্যে 22 জন আছে একটি বিদ্যালয় থেকে, এবং এই লিস্ট বিদ্যালয় থেকে পাবলিশ করা হয়েছে। অলরেডি সোশ্যাল মিডিয়ায় আপনারা এই লিস্ট দেখেছেন। তো এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা তো বটেই, পাশাপাশি উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রী এবং সকল ছাত্রছাত্রী যারা রয়েছে প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। যারা সাকসেসফুল হতে পারেনি তাদের জন্যও বলবো তোমরা দুঃখ করো না, ভালো করে পরীক্ষা দাও। কিন্তু এত সুন্দর একটা রেকর্ড একটা বিদ্যালয় যেখানে তৈরি করলো, অতীতে এই ধরনের রেকর্ড আছে কিনা আমার জানা নেই, আপনারা কমেন্ট করে বলবেন। এই রকম একটা উল্লেখযোগ্য নিদর্শন আমি যেটা মনে করলাম অন্তত আমার চ্যানেলে একটা থাকা প্রয়োজন, এটাকে যথেষ্ট মানে প্রিজার্ভ করে রাখা প্রয়োজন এই ধরনের একটা ফল। তার কারণ আগামী দিনে শিক্ষক শিক্ষিকা এবং ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে এটা একটা নিদর্শন যে একটি বিদ্যালয় থেকে 22 জন র্যাঙ্ক করতে পারে প্রথম থেকে দশম স্থানের মধ্যে, যেটা সত্যি করেই আমি আবার বলছি অতীতে এই ধরনের নিদর্শন একটি বিদ্যালয় থেকে 22 জন ছিল কিনা আমি জানি না, কিন্তু এই সাফল্য অবশ্যই সামগ্রিক, এটা একটি বিদ্যালয়ের সাফল্য। শুধুমাত্র ছাত্রছাত্রীরা নয়, শিক্ষক শিক্ষিকা ওই বিদ্যালয়ের সমস্ত স্টাফ ম্যানেজিং কমিটি কৃতিত্বের দাবি রাখে। আমি আপনাদেরকেও বলবো অবশ্যই আপনারাও আপনাদের বিদ্যালয়ের সামগ্রিক রেজাল্ট এবং এই বিদ্যালয়ের রেজাল্টের যে প্রশংসা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি এইটা সত্যি একটা ভিডিও না করে থাকতে পারলাম না, কারণ এই ধরনের সাফল্যকে অবশ্যই জনসমক্ষে বেশি বেশি করে আনা উচিত, কারণ এইগুলো থেকে একটা ভালো লেসন নেওয়া যায়, অন্তত ছাত্রছাত্রীরা একটা ভালো শিক্ষা এখান থেকে পাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।